আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সময় ঝাড়ু দিতে হয়, কোন সময় ঝাড়ু দিলে মঙ্গল, কোন সময় ঝাড়ু দিলে অমঙ্গল। এ বিষয়ে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি কি বর্ণনা করা হয়েছে, তাছাড়া সরাসরি আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিঞ্চিৎ আলোকপাত করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো কোন সময় ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দিতে হবে দিনের বেলা, কখনো রাত্রেবেলা ঝাড়ু দিবেন না। কারণ কি? রাত্রেবেলা অনেক মুরব্বীরা না করেন ঝাড়ু দিতে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে, এক সাহাবি এসে আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইনকাম করে, আমার তিনজন সন্তান, তো আমিও ঘরের পিছনে অনেক সময় দেই, কখনো একটা টাকাও নষ্ট করি না, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো বরকত নাই। এই ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে যখন বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তোমরা ঘর ঝাড়ু দেও কখন? ওই মহিলা বলল, আমরা যখনই প্রয়োজন পড়ে তখনই ঘর ঝাড়ু দেই। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা ঘর ঝাড়ু দিবে দিনের বেলা, রাত্রেবেলা কখনো ঝাড়ু দিবে না, পরিষ্কার আগেই করে রাখবে। কারণ কি? এর পিছনে আল্লাহ রাসূলের কথার পিছনে উদ্দেশ্য ছিল কি? কারণ হচ্ছে, ঘরের মধ্যে কোনায় কানায় এমন ছোট ছোট ঘরের কিনারে, ঘরের কোণে এমন এমন পোকা মাকড় থাকতে পারে যেগুলো রাত্রি যাপন করার জন্য আপনার ঘরে আশ্রয় নিয়েছে। তারা রাত্রেবেলা দেখে না অনেক পোকা মাকড় আছে, তো আপনি ঝাড়ু দিয়ে যদি তাদের ওই জায়গাগুলো ভেঙে দেন, তাদেরকে সরিয়ে দেন, তাদের কষ্ট হয়। এই বোবা জানোয়ার যাদের কষ্ট হয়, এই কষ্টের কারণে তাদের মন থেকে এটা বর্দ্য আসে, সেই কারণে আপনার ঘরের মধ্যে বরকত হয় না। এই জন্য ঘর আমরা কখনো মাগরিবের পরে, ময়লা যদি বেশি পড়ে আগে ঝাড়ু দিয়ে নেবেন, আগে ঝাড়ু দিবেন, মাগরিবের পরে ঝাড়ু দিবেন না। কেননা এতে ঘরের মধ্যে বরকত কমে যায়, আপনি আল্লাহর মাখলুককে কষ্ট দিচ্ছেন, যে আল্লাহর মাখলুককে কষ্ট দেবে মাখলুকের পক্ষ থেকে খারাপ বর্দ্য আসে। এই জন্য সবসময় আমরা দিনের বেলা ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের পরে আমরা ঘুমাবো না, ফজরের পরে নামাজের জন্য উঠে নামাজ পড়ে আবার অনেকে শুয়ে পড়ে, এটা করলেও ঘরের মধ্যে থেকে বরকত কমে যায়। যারা বেশি বেশি গুনাহ করে, গুনাহের কারণেও ঘর থেকে বরকত কমে যায়। এবং কেউ যদি যে কোনো খাবারের দোষ ধরে, খাবারের ভুল ধরে, যে এই খাবারটা লবণ কম হলো কেন, এমন হলো কেন, সেমন হলো কেন, এমন ভুল ভাল যদি ধরে কোনো স্বামী, সেই ঘরের মধ্যে থেকে বরকত কমে যায়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান করত, আল্লাহ রাসূল কখনো কোনো খাবারের ভুল ধরতেন না। এই জন্য এই কাজটা আমরা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।